আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী ঢাকা কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে আমি স্বাগত জানাচ্ছি আমি শান্তন আসান প্রবাসক ব্যবস্থাপনা বিভাগ ঢাকা কলেজ ঢাকা আমি তোমাদেরকে ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা বিষয়ে পড়াচ্ছি তো আজকে আমি তোমাদের গত ক্লাসে যেহেতু অংশীদারি ব্যবসা নিয়ে আমি আলোচনা করেছি অংশীদারি ব্যবসা আমি তিনটা ক্লাস নিয়েছি এবং অংশীদারি ব্যবসায় মোটামুটি যে বিষয়গুলো আছে সবগুলো আমি আলোচনা করেছি এবং অংশীদারি ব্যবসার থেকে সৃজনশীল কোয়েশ্চেন আসলে কিভাবে তোমাদের আনসার করতে হবে সেরকম একটা ডেমো আমি সৃজনশীল কোশ্চেন কিভাবে করা যায় আর ডেমো সৃজনশীল প্রশ্নের কিভাবে আনসার করা যায় সেটা নিয়েও কিন্তু তোমাদের সাথে আলোচনা করছে তো আজকের যে বিষয়টা আছে আজকে আমরা তোমার আমার যেই নির্ধারিত যে চ্যাপ্টারগুলো আছে আমি তোমাদের তোমরা খেয়াল করলে একটু দেখবে আমি তোমাদের যে জোর সংখ্যক যে চ্যাপ্টারগুলো আছে সেই জোর সংখ্যক চ্যাপ্টারগুলো আমি কিন্তু আলোচনা করছি আর নাসরিন ম্যাডাম তোমার আলোচনা করছে হচ্ছে বিজোর সংখ্যক চ্যাপ্টারগুলো তো আমি তোমাদের যে জোর সংখ্যক চাপ্টারগুলো আলোচনা করব তো সেইখানে আমাদের ব্যবসার পরিবেশের পরে আমি আলোচনা করেছি হচ্ছে অংশীদারী ব্যবসা নিয়ে আর আজকে আলোচনা করব হচ্ছে আমরা সমবায় সংগঠন নিয়ে যে সমবায় সংগঠন কি এবং সমবায় সংগঠনের বৈশিষ্ট্য এবং সমবায় সংগঠনের মূলনীতি বা আদর্শ যে আদর্শের উপরে সমবায় সংগঠনটি আসলে প্রতিষ্ঠিত সেটি নিয়ে আলোচনা করব। এবং এখানে সমবায় সমবায়ের উৎপত্তি এটা নিয়েও আলোচনা করব যদি সময় পাওয়া যায় চল্লিশ মিনিট যদি পার হয়ে যায় চল্লিশ মিনিট পার হয়ে গেলে আমরা কোশ্চেন আনসার সেশনে চলে আসবো কোশ্চেন আনসার সেশনে আমি আজকে যে বিষয়গুলো পড়াচ্ছি তোমাদেরকে সমবায় সংগঠন নিয়ে সেই সমবায় সংগঠনের এই আজকের বিষয়গুলোর উপরে আমি পাঁচটা কোয়েশ্চেন রেডি করেছি সেই পাঁচটা কোশ্চেন তোমাদের মূল্যায়ন হিসেবে থাকবে গত ক্লাসগুলোর মতোই আমি লাইভে যাব। তোমরা এই পাঁচটি কোয়েশনের আনসার করবা এবং যাদের কোশ্চেন ঠিক হচ্ছে বা যারা আমাদের সাথে আস আছো সেটা আমরা সাথে সাথে জানাই দিতে পারবো তো এইভাবে আমরা আজকে যে সমবায় সংগঠন আছে এই সমবায় সংগঠনের আলোচনা আজকে আমরা শুরু করব তো এখন এই সমবায় সংগঠন বা সমবায় সমিতি যে এটা নিয়ে যদি আমি বলতে চাই যে সমবায় সমিতির বা সমবায় সংগঠনের যে প্রথম যেই যেই সমবায় আন্দোলনের কথা আমরা বলি যে একতাই বল অথবা দশে মিলে করি কাজ হারিজি তিনাজ এইটার মূলমন্ত্র নিয়ে নিয়েই আসলে সমবায় আন্দোলন শুরু আমরা একদম যদি পিছনে যাই পিছনের প্রেক্ষাপট যদি আমি তোমাদেরকে একটু বলি যে প্রাচীন যুগে যখন মানুষ সমাজবদ্ধভাবে বসবাস করত। তখনও মানুষ একে অপরকে সহযোগিতা করে শিকারে অথবা এখানে গুহায় যখন মানুষ বসবাস করত যে শিকার করার সময় কিন্তু মানুষ সম্মিলিতভাবে একত্রিতভাবে তাদের জীবিকা নির্বাহ করার জন্য পশু শিকার বা বন্য বনের প্রতিকূল অবস্থায় টিকে থাকার জন্য একে অপরকে সহযোগিতা করে কিন্তু টিকে থাকত তো এরপরও যখন আমাদের আস্তে আস্তে আমরা যখন সমাজবদ্ধ হতে শুরু করলাম আমরা যখন চাষাবাদ শুরু করলাম তখনও সম্মিলিত প্রচেষ্টা আমরা দেখি এবং পরবর্তীতে আধুনিক যুগে যখন তোমার এই শিল্প বিপ্লব যখন শুরু হয় শিল্প বিপ্লবের মাধ্যমে যখন ব্যাপক পরিমাণে উৎপাদন শুরু হয় এবং এই উৎপাদনের কারণে ক্ষুদ্র ক্ষুদ্র প্রতিষ্ঠানগুলো যখন ক্ষতির সম্মুখীন হতে থাকে অথবা যারা ক্ষুদ্র ব্যবসায়ী আছে তারা যখন তাদের এই ব্যবসা মুনাফা দিয়ে টিকে রাখাটা তাদের জন্য যখন কঠিন হয়ে যায় তখন তারা সম্মিলিতভাবে তাদের এই ব্যবসাটা টিকে রেখে বৃহৎ প্রতিযোগিতার সাথে কিভাবে প্রতিযোগিতা করা যায় সেটা নিয়ে তারা সম্মিলিত একটা প্রচেষ্টা শুরু করে ওই সম্মিলিত প্রচেষ্টা থেকেই আসলে সমবায় সংগঠনের এই উৎপত্তি এই সমবায় সংগঠন আমরা যদি আমরা আমাদের আশেপাশের সমাজের দিকে তাকাই সমাজ বাংলাদেশের প্রেক্ষাপটে এই সমবায় সংগঠনটা হচ্ছে যে আমরা সমশ্রেণী বা শ্রেণীর মানুষের তাদের স্বাবলম্বী হওয়ার জন্য বা আর্থিকভাবে তারা যাতে স্বাবলম্বী হতে পারে তো সেই কারণে তারা সম্মিলিতভাবে তাদের যে পুঁজি বা সঞ্চয়গুলো আছে একত্রিত করে তারা যে কোনো একটা বৈধ ব্যবসাতে গণতান্ত্রিক পদ্ধতিতে সেটাকে পরিচালিত করে নিজেদের ভিতরে আর্থিকভাবে বেনিফিটেড হওয়ার জন্য মুনাফাটা বন্টন করে তারা যে ব্যবসাটা গঠন করে এবং যে ব্যবসাটা তারা সম্মিলিতভাবে পরিচালিত পরিচালিত করে এবং যেটার মূল উদ্দেশ্য থাকে সদস্যদের এখানে কল্যাণ সাধন মুনাফার জন্য তো সেই ব্যবসাটাকে আসলে আমরা এখানে সমবায় সংগঠন বলছি তো সমবায় সংগঠন নিয়ে আমরা যদি তোমরা একটু স্লাইতে দেখো তো সমবায় সংগঠন নিয়ে আমরা যেই সংজ্ঞাগুলো সাধারণত আমরা বইয়ে দেখে থাকি তো একদম কমন একটা সংজ্ঞা আছে যেটা সমবায় সংগঠনের সবগুলা বৈশিষ্ট্য এখানে চলে আসে সেটা হচ্ছে যে সমবায় সংগঠনটা আসলে হচ্ছে সমজাতীয় শ্রেণী বা এখানে পেশায় নিয়োজিত কতিপয় ব্যক্তির স্বেচ্ছায় একত্র হয়ে পরস্পরের সহযোগিতার ভিত্তিতে নিজেদের ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয়কে একত্র করে নিজের আর্থিক ও সামাজিক অবস্থার উন্নতির জন্য তারা যে ব্যবসা সংগঠন করে এবং যেটা গণতান্ত্রিক পদ্ধতিতে তারা পরিচালিত করে সেটাকে আসলে আমরা এখানে সমবায় সংগঠন বলছি এবং এই সমবায় সংগঠনের যেই এইখানে আমরা যে কোঅপারেটিভ সোসাইটির যে কথা বলি তো এখানে কোঅপারেটিভ সোসাইটি এই কোঅপারেটিভ শব্দটি এসেছে হচ্ছে ইংলিশ কোঅপারেটিভ শব্দ থেকে তো এই কোঅপারেটিভ শব্দের বাংলা অর্থ কিন্তু হচ্ছে সহযোগিতা করা আর সোসাইটি শব্দের অর্থ হচ্ছে সমাজ বা সমিতি তো এই কোঅপারেটিভ সোসাইটির অর্থ দ্বারাই আবিধানিক অর্থ হচ্ছে সহযোগিতাপূর্ণ সমাজ যেই সমাজ ব্যবস্থায় একে অপরকে সহযোগিতা করে তারা নিজেরা একত্রিতভাবে তাদের আর্থিক দৈনতা দূর করে সমাজে টিকে থাকতে পারবে তো সেটাকে আসলে আমরা এখানে সমবায় সমিতি বা সমবায় আন্দোলন বলছি এবং এখানে সমবায় আন্দোলনের মূল উদ্দেশ্যই থাকে হচ্ছে নিজেদের বৈষয়িক যে কল্যাণ সাধন অথবা নিজেরা একটু ভালো জীবনযাপন করা বা উন্নত জীবন জীবনযাপন করা এটার জন্যই আসলে সমাজের নির্ময় সম্পন্ন যারা মানুষ আছে তারা একত্রিতভাবে তাদের পরস্পরের প্রচেষ্টার দ্বারা সম্মিলিতভাবে তাদের যেই সঞ্চয়গুলো আছে এগুলাকে খাটিয়ে তারা নিজেদের ভাগ্য উন্নয়নের জন্য যে কোনো ব্যবসা তারা বৈধ ব্যবসা তারা গঠন করে যেমন আমরা গ্রাম এই সমবায় সমিতি জানি গ্রাম বা পল্লী উন্নয়ন সমবায় সমিতির কথা আমরা জানি অথবা কৃষক সমবায় সমিতি আছে ভোক্তা সমবায় সমিতি আছে বাস মালিক সমবায় সমিতি আছে ট্রাক মালিক সমবায় সমিতি আছে এই সবগুলোই হচ্ছে সমবায় সমিতির উদাহরণ তো এই সমবায় সমিতিগুলোতে যদি আমরা যাই যেমন এখানে দোকান মালিক সমবায় সমিতি আছে তো তোমরা যে কোনো দোকানে যদি কেনাকাটা করতে যাও দেখবে যে নিউ মার্কেট বা বিভিন্ন এরিয়াতে এই দোকানগুলোতে সকালবেলায় কিছু সদস্য আছে চাঁদা সংগ্রহ করার জন্য তো এই দোকানে যারা দোকান মালিক আছে তারা এই এই সমবায় সমিতিতে তারা চাদা প্রদান করে এবং সাপ্তাহিক বা দৈনিক ভিত্তিতে তারা চাদা প্রদান করে তাদের যেই ইনকাম সেটার একটা অংশ তারা সমবায় সমিতিতে কন্ট্রিবিউশন করে এবং সেটা থেকে তারা পরবর্তীতে চাইলে এই দোকানের উন্নয়নের জন্য যদি তাদের ঋণ প্রয়োজন পড়ে সদস্য হওয়ার কারণে তারা ওইখান থেকে কিন্তু ঋণ উত্তোলন করতে পারে এবং সেই উত্তোলিত ঋণ দিয়ে তারা তাদের ব্যবসায় সেটা বিনিয়োগ করে কিন্তু বেনিফিটেড হতে পারে অথবা তাদের যে বিনিয়োগটা আছে সেই বিনিয়োগটা সম্মিলিতভাবে তারা যে কোনো উন্নয়নমূলক কর্মকাণ্ড অথবা তাদের নিজেদের জন্য আবাসন প্রকল্পের জন্য তারা জমি বা প্লট ক্রয় করতে পারে অথবা যে কোনো জায়গাতে তারা বনায়ন করতে পারে এইভাবে কিন্তু তারা এখানে সমাজের যারা সমবায় সমিতি গঠন করছে এই সদস্যরা কিন্তু মিউচুয়ালি বেনিফিটেড হয় তাদের এই ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয়গুলো একত্রিত তো এইভাবেই সমাবেশ সমিতির যে আন্দোলনটা আছে সেটা এখনো চলছে তো আমরা এখন দুজন রাইটারের সংজ্ঞা পড়ব এখানে স্কিনার অ্যান্ড ইভেন্ট সিভিচ উনি একটি সংজ্ঞা দিয়েছেন সমবায় সমিতি সম্পর্কে সমবায় সমিতি হচ্ছে এমন এক ধরনের সংগঠন যেখানে কতিপয় লোক সম্মিলিতভাবে ব্যবসা প্রতিষ্ঠানের মালিক হয় এবং কার্য পরিচালনা করে যাতে বৃহৎ প্রতিযোগিতার প্রতিযোগিতার সাথে প্রতিযোগিতায় টিকে থাকা যায় এটা এই স্কিনার অ্যান্ড ইভেন্ট সিভিচ উনি এই সংজ্ঞাটি দিয়েছেন এই দুজন মিলে তো এখানে যে বিষয়টি লক্ষ্য করার আছে যে বৃহৎ প্রতিযোগীদের সাথে প্রতিযোগিতা করা যায় এই কারণেই এখানে তারা যারা এখানে সমবায় সমিতির সদস্য হয় তারা সম্মিলিতভাবে কিন্তু এখানে মূলধন বিনিয়োগ করে এবং দ্বিতীয় যে সংজ্ঞাটি আছে এইচসি কালবার্টের মতে এইচসি কালবার্ট একটি সংজ্ঞা দিয়েছেন ওই সংজ্ঞাতে উনি বলেছেন যে এখানে সমবায় হলো এমন ধরনের সংগঠন যেখানে কতিপয় ব্যক্তি সমতার ভিত্তিতে নিজেদের অর্থনৈতিক স্বার্থ রক্ষার রক্ষার জন্য স্বেচ্ছায় মিলিত হয় যে এখানে কতিপয় ব্যক্তি সমতার ভিত্তিতে স্বেচ্ছায় মিলিত হয় এই কথাগুলো এই এইচ সি কালভার্ডের সংজ্ঞাতে আসছে তো উনি এখানে সমবায় সংগঠন বলতে ওই ধরনের সংগঠনের কথাই বলেছেন যেই সংগঠনে এখানে কতিপয় ব্যক্তি সমতার ভিত্তিতে নিজেদের অর্থনৈতিক কল্যাণ সাধন করার জন্য সম্মিলিত হয় এবং এইখানে বাংলাদেশের প্রচলিত উনিশশো সালের এখানে সমবায় আইনের দুইয়ের চ ধারায়ও এই সমবায় সমিতির একটা সংজ্ঞা প্রদান করা আছে এখানে যে সংজ্ঞাটা আছে এটা আইনের সংজ্ঞা এখানে সরাসরি উনিশশো চৌরাশি সালের দুইয়ের চৌধারার সংজ্ঞাটাই এখানে সরাসরি উঠানো হয়েছে এখানে বলা আছে যে সমবায় সমিতি হচ্ছে এমন এক সমিতি যা অধ্যাদেশ অনুযায়ী নিবন্ধিত বা নিবন্ধনের জন্য অপেক্ষারত আছে তো এরকম এখানে যে সমিতিগুলো আছে সেটাকেই এখানে সমবায় সমিতি বলা হচ্ছে তো এখানে যে সমবায় সমিতির যে আইন আছে উনিশশো চুরাশি সালে এই সমবায় সমিতির এই আইনের উপরে ভিত্তি করে এখানে সমবায় সমিতি এই সংজ্ঞাটা প্রদান করা হয়েছে তো এই আইনের আমরা জানি যে আইনকে পূর্ণ করে হচ্ছে কিছু বিধি আছে তো এই আইনটাকে বিশদ ব্যাখ্যা করে যে বিষয়গুলা অন্তর্ভুক্ত করা হয় বা আইনের যে কুটিনাটি বিষয়গুলোকে বিস্তারিত এখানে বোঝার জন্য এখানে যেই ব্যাখ্যা আসলে হয় সেটাকে আমরা বলি হচ্ছে বিধি যে আইনকে পূর্ণ করে হচ্ছে বিধি তো এই উনিশশো সালে যে সমবায় আইন ছিল এটার উপর ভিত্তি করে উনিশশো সালে সমবায় এখানে বিধিমালা তৈরি করা হয় ওই বিধিমালা এই উনিশশো সালের যে আইন সেটাকে ব্যাখ্যা করে যে সমবায় সমিতির বিশদ যেই এখানে সংজ্ঞায়ন বা এখানে ব্যাখ্যা বিশ্লেষণের দরকার তো এটা কিন্তু এখানে সমবায় বিধিতে এখানে উল্লেখ আছে তো এই বিধি এবং আইন উনিশশো সালের বিধি এবং আইন এটাতে কিছু অসম্পূর্ণতা ছিল অনেক আগের আইন ছিল তো সেই কারণে এই যে উনিশশো সালে যে সমবায় আইন এটার আগে উনিশশো সালে যে ভারতে যে সমবায় আইন ছিল অথবা এখানে ব্রিটিশ যে সমবায় আইন ছিল সেই সময়ের কিন্তু উনিশশো সালের সেই সমবায় আইন অনুযায়ী সমবায় সমিতি গঠিত এবং পরিচালিত হইত কিন্তু বর্তমানে যেহেতু সামাজিক প্রেক্ষাপট অনেক চেঞ্জ হয়েছে অনেকগুলো বিষয়ে অন্তর্ভুক্ত করার প্রয়োজন পড়ে নতুন নতুন করে আবার পুরাতন বিষয়গুলো বাদ দেওয়ার প্রয়োজন পড়ে তো সেই কারণেই এখানে সমবায় আইন যেটা আছে উনিশশো সালে সালের সমবায় আইন সেটা এখন পরিবর্তিত হয়ে এবং নতুন জিনিস সংযুক্ত হয়ে দুই হাজার সমবায় আইন বাংলাদেশে অ্যাকসেপ্টেড হয়েছে এবং আইন হিসাবে সংসদেও পাশ হয়েছে তো দুই সালে এক সমবায় আইন অনুযায়ী এখন বর্তমানে বাংলাদেশের যে সমবায় সমিতিগুলো আছে সেটি সেগুলো গঠিত নিবন্ধিত এবং পরিচালিত হচ্ছে তো আমরা এই যে উপরুক্ত সংজ্ঞা এবং যে আলোচনা এতক্ষণ করলাম এটা থেকে আসলে সমবায় সমিতির আমরা এই সংজ্ঞা থেকে কিছু বৈশিষ্ট্য আমরা বের করে ফেলতে পারি এবং তোমরাও লেখার সময় সমবায় সমিতির এই বৈশিষ্ট্যগুলো দিয়ে সমবায় সমিতির সংজ্ঞাটা পূর্ণ করবা যেমন আমরা এখানে সমবায় সমিতি সম্পর্কে বলতে গিয়ে বলেছি যে সমবায় সমিতি হচ্ছে সমমনা অথবা এখানে সমাজের এই নিম্ন শ্রেণীর অথবা সমস্বার্থ যাদের জড়িত সম স্বার্থ যেমন ব্যবসা মালিক বা দোকান মালিক সমিতি অথবা এখানে ভোগ্য পণ্য মালিক সমিতি অথবা সবজি বিক্রেতা মালিক সমিতি এই যে এখানে সম ও স্বার্থ যারা আছে তারা কিন্তু সমবায় সমিতিটা আসলে গঠন করে বা সমবায় সমিতির তারা সদস্য হয় এবং এখানে মূল উদ্দেশ্য থাকে হচ্ছে আর্থিক দৈনতা দূর করা সমবায় সমিতির সংজ্ঞা থেকে আমরা এটা পেয়েছি যে নিদেশের নিজেদের বৈশ্বিক উন্নয়ন বা আর্থিক অবস্থার উন্নয়নের জন্য কিন্তু তারা সমবায় সমিতিটা গঠন করে এবং এখানে গণতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণ করে সকলেরই এখানে সম ভোটাধিকার প্রয়োগের এখানে ক্ষমতা আছে যেটা আমরা সংজ্ঞাতে পেয়েছি যে গণতান্ত্রিক প্রক্রিয়াতে সমবায় সমিতিটা গঠিত এবং পরিচালিত হয় তো এখানে গণতন্ত্রটা চর্চা করা হচ্ছে ভোটাধিকার মাধ্যমে এবং সমবায় সমিতিতে যারা সদস্য যার একটা শেয়ার সে একটা ভোটের মালিক যার এখানে টোয়েন্টি পার্সেন্ট শেয়ারের সে মালিক মানে সর্বোচ্চ শেয়ারের যে মালিক সেও একটা ভোটই দিতে পারবে তার মানে এখানে সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে সব সদস্যদের এখানে রায় কিন্তু সমান তো সেই কারণে এখানে গণতান্ত্রিক পদ্ধতিটা অনুসরণ করা হয় সমবায় সমিতির ক্ষেত্রে এরপরে হচ্ছে এখানে নিবন্ধন এবং পৃথক সত্তার অধিকারী হয়ে থাকে এই সমবায় সমিতিগুলো যে সমবায় সমিতি আমরা যেহেতু বলেছি যে দুহাজার সালের সমবায় আইন অনুযায়ী অথবা উনিশশো সালের সমবায় আইন অনুযায়ী এটা গঠিত পরিচালিত এবং নিবন্ধিত হয় এই নিবন্ধন ছাড়া সমবায় সমিতি পরিচালিত হতে পারে না সমবায় সমিতি শুরু করতে হলে অবশ্যই নিবন্ধক অফিস থেকে নিবন্ধন নিতে হবে বা রেজিস্ট্রেশন নিতে হবে এই রেজিস্ট্রেশনই সমবায় সমিতিকে সমবায় সমিতিকে পৃথক সত্তা দান করেছে তো সেই কারণে এখানে সমবায় সমিতির ক্ষেত্রে এখানে নিবন্ধনের কারণে এই সমিতিটা কিন্তু পৃথক সত্তার অধিকারী হয়ে থাকে এবং এখানে আমরা তখন যা আলোচনা করছি এর থেকে যদি আমরা একটু জিস টানি তো এখানে আমরা পাই হচ্ছে যে পারস্পরিক অর্থনৈতিক কল্যাণ সাধারণ লক্ষ্যে শ্রেণী বা সমপেশায় নিযুক্ত একই এলাকার সমমানা কর্তৃপ ব্যক্তি নিজেদের মধ্যে যখন সমঝোতা এবং সহযোগিতার মাধ্যমে এবং গণতান্ত্রিক রীতিনীতি অনুসরণ করে সমবায় আইন অনুযায়ী স্বেচ্ছায় সম্মিলিতভাবে সম অধিকারের ভিত্তিতে যে ব্যবসাটা আসলে গড়ে তোলে তাকে আমরা সমবায় সমিতি বলতেছি তো এইখানে এই সংজ্ঞা আমি বলেছি যে উপরের বৈশিষ্ট্য নিয়ে যদি তুমি সংজ্ঞা দিতে চাও এই সংজ্ঞাটা তুমি দিতে পারো সবগুলো জিনিস এখানে নিয়ে আসা হয়েছে তো এইভাবে যদি তুমি সংজ্ঞা দাও তাহলে আর এখানে কোনো বিষয় অপূর্ণ থাকে না যেমন এখানে একটা বিষয় আমরা আগে পড়ি যে একই এলাকার যে সমবায় সমিতিটা কিন্তু আসলে একই এলাকার বা একই পেশার বা এখানে যারা কাছাকাছি আছে এই সমমনা ব্যক্তিদের নিয়েই কিন্তু এখানে সমবায় সমিতিটা গঠন করা হয় যেমন এখানে তোমার গ্রামে একটা সমবায় সমিতি আছে তো তোমার গ্রামের এই সমবায় সমিতিতে তুমি চাইলে সদস্য হইতে পারবা কিন্তু তোমার বন্ধু দেখা গেছে যে অনেক অন্য কোনো জেলাতে সে থাকে তো তোমার বন্ধুকে তুমি ওই সমবায় সমিতির কিন্তু সদস্য বানানোটা খুব কঠিন তো সেই কারণেই এখানে সমমনা এবং সমশ্রেণীর এবং একই এলাকার মানুষরাই আসলে সমবায় সমিতিটা গঠন করে নিজেদের এলাকার উন্নয়ন অথবা নিজেদের আর্থিক অবস্থার উন্নয়নের মাধ্যমে নিজেদের ভাগ পরিবর্তন করার জন্য এরপরে হচ্ছে আমরা এই সংজ্ঞা এবং এতক্ষণ যা কিছু আলোচনা করলাম এর থেকে সমবায় সমিতি সম্পর্কে আমরা মোটামুটি একটা আইডিয়া পেয়ে যাই এই আইডিয়াটা আরও বিস্তারিত বোঝার জন্য আমরা এখন সমবায় সমিতির কিছু বৈশিষ্ট্য আমরা এখন আলোচনা করব যে সমবায় সমিতির যে সব বৈশিষ্ট্যগুলো এখানে সমবায় সমিতিতে অবশ্যই থাকে সেই সব বৈশিষ্ট্যগুলো আমরা এখন একটু আলোচনা করব তো সমবায় সমিতিতে এখানে যে বৈশিষ্ট্যগুলো এখানে আছে আমরা প্রথমেই এখানে সমবায় সমিতির গঠনতন্ত্র নিয়ে যদি আমরা বলি যে সমবায় সমিতিটার মূল বৈশিষ্ট্যের ভিতরে এখানে এটা কিভাবে গঠিত হয় এই বিষয়টাও এখানে আসে তো এইখানে সমবায় সমিতিটা গঠন করার জন্য দেশে বহাল সমবায় আইনের বিধানসমূহ এখন যথা যথাযথভাবে মানতে হয় সমবায় সমিতি গঠন করতে গেলে এবং বর্তমানে দেশে বহাল হচ্ছে দু হাজার এক সালে সমবায় আইন তো দুই হাজার এক সালে সমবায় আইন অনুযায়ী সমবায় সমিতিটা গঠন করার জন্য যেসব বিধিবিধান বা যেসব স্টেপ এখানে ফলো করতে হবে সেই স্টেপগুলো মেনে সমবায় সমিতিটা গঠন করতে হয় এবং এরও সমিতি গঠন করতে হলে কমপক্ষে বিশ জন এখানে কিন্তু সদস্য এখানে নিতে হবে বা সদস্য থাকতে হবে এবং এখানে উপবিধি প্রণয়ন করে ফি প্রদানপূর্বক সমবায় নিবন্ধক অফিস বা রেজিস্ট্রি অফিসে সমবায় সমিতিকে ব্যবসা গঠন করার জন্য এখানে অনুমতি নিতে হয় তো এই কারণে এখানে সমবায় সমিতির গঠন প্রক্রিয়াটা কিন্তু একটি জটিল যে সমবায় সমিতি আমরা আগে যখন পড়েছি এক মালিকেনা ব্যবসা বা অংশীদারী ব্যবসা এইগুলোর গঠন প্রক্রিয়া এত জটিল ছিল না কিন্তু সমবায় সমিতির গঠন প্রক্রিয়াটা কিন্তু মোটামুটি বলা যায় অনেকটাই জটিল কারণ এখানে নিবন্ধক অফিস থেকে নিবন্ধন ফর্ম নিয়ে এবং প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে বিশ জন সদস্য সহ কিন্তু এখানে যে আইন আছে সেই আইন অনুযায়ী কিন্তু সমবায় সমিতিটা গঠন করতে হবে তো সেই কারণে সমবায় সমিতিটা শুরু করাটা একটু কঠিন এরপর হচ্ছে দুই হচ্ছে নিবন্ধন যে সমবায় সমিতিটা আমরা কিভাবে নিবন্ধন করব তো সমবায় সমিতিটা আমরা নিবন্ধন করতে গেলে এইখানে একটু আগে আমরা বলেছি যে এইখানে এইটা নিবন্ধনটা হচ্ছে বাধ্যতামূলক যে নিবন্ধন ছাড়া সমবায় সমিতি তার ব্যবসা শুরু করতে পারে না তো সেই কারণে এখানে নিবন্ধন অফিস থেকে নিবন্ধন করা নিতে হয় তো নিবন্ধন করতে হলে সমবায় সমিতির একটা বৈশিষ্ট্য যে এটা কীভাবে নিবন্ধিত হবে দুই হাজার এক সালে যে সমবায় আইন আছে সেটা অনুযায়ী সমবায় সমিতি কিন্তু নিবন্ধিত হবে এবং এখানে নিবন্ধনের জন্য এই যে আমরা এখানে এখানে যে সমবায় অধিদপ্তরের কাছে কিন্তু এখানে নিবন্ধনের জন্য আবেদন করতে হয় এবং এখানে পল্লী ইউনিয়ন এবং যে সমবায় যে মন্ত্রণালয় আছে তো তারা কিন্তু এখানে এই অফিসগুলার হর্তাকর্তা হিসাবে এই অফিসগুলোকে এই পল্লী উন্নয়নের জন্য সমবায় সমিতি গঠন করতে উদ্বুদ্ধ করা এবং গঠন করার জন্য কিভাবে এখানে তারা কাজ শুরু করবে বা কি নিয়ে তারা সমবায় ব্যবসাটা শুরু করবে এগুলোর আইডিয়াও কিন্তু এই সমবায় অধিদপ্তর থেকে দেওয়া হয়ে থাকে এবং এই সমবায় অধিদপ্তরই পরবর্তীতে এই ব্যবসাটাকে শুরু করার জন্য নিবন্ধন দিয়ে থাকে এরপর হচ্ছে এখানে আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এখানে এটা হচ্ছে স্বেচ্ছা প্রণোদিত সংগঠন যে সমবায় সমিতিটা ছাপ প্রণোদিত সংগঠন যে সমবায় সমিতি এখানে সমভাবাপন্ন কতিপ ব্যক্তি যেহেতু একত্রিত হয় সমবায় ব্যবসার সমবায় প্রতিষ্ঠানটা গড়ে তোলার জন্য এবং এখানে নিজেদের আর্থিক কল্যাণ সাধনের জন্য যেহেতু তারা স্বেচ্ছায় একত্রিত হয় এখানে কিন্তু সমমনা ব্যক্তিরা নিজেরা একত্রিত হয় এখানে কিন্তু কেউ জোর করে এই সমিতির সদস্য হতে পারে না অথবা কাউকে জোর করে সদস্য করাও হয় না তো সেই কারণেই এখানে যাদের এখানে ইন্টারেস্ট আছে যারা নিজেরা ফিল করে যে তাদের এখানে অর্থনৈতিক দৈনতা আছে তারা এটা দূর করতে চায় এবং তারা এখানে সম্মিলিতভাবে কোনো কিছু করতে চায় কিন্তু তাদের নিজেদের আর্থিক স্বাবলম্ব বা আর্থিকভাবে তারা নিজের এত স্বাবলম্বী না যে নিজেই কোনো কিছু শুরু করবে তো সেই কারণে তারা আরও জন সাথে নিয়ে একসাথে কিন্তু একটা আন্দোলনের মতোই তাদের যেই ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয়গুলো আছে একত্রিত করে তারা নতুন একটা ব্যবসা শুরু করতে পারে যেমন এখানে আমরা উত্তরবঙ্গের যে চাষিরা আছে আমরা আলু চাষি বলি অথবা এখানে যেই যেই পণ্যই হোক এই আম চাষি বলি তারা কিন্তু এখানে সমবায় সমিতির মাধ্যমে তারা এলাকা এলাকাভিত্তিক সমিতি গঠন করেছে তো এই সমিতিগুলোতে তারা তাদের পণ্য কখন তারা কাটবে কখন তারা এটা বাজারে ছাড়বে এবং কিভাবে তারা সেটা বাজাজাতকরণ করবে এই সবগুলা কিন্তু তারা সম্মিলিতভাবে করে এবং সম্মিলিতভাবেই তারা এটার জন্য সিদ্ধান্ত নেয় এবং সম্মিলিতভাবেই এটা বিক্রি হয় এবং এখান থেকে যে প্রফিটটা হয় এটা সদস্যদের মাধ্যমে কিন্তু মধ্যে কিন্তু সম্মিলিতভাবেই বা এখানে সমানভাবেই কিন্তু এখানে বণ্টিত হয় তো এই কারণেই এখানে বলা হচ্ছে যে এটা হচ্ছে স্বেচ্ছাপ্রণোদিত একটি সংগঠন এরপর হচ্ছে শেয়ার মূল্য যে সমবায় সমিতি যেহেতু সমাজের নিম্ন শ্রেণীর মানুষের একটি সংগঠন তো সেই কারণে এখানে শেয়ারের মূল্য সবসময় কম রাখা হয় যাতে এখানে সমিতিতে যারা সদস্য হতে চায় তারা স্বল্প মূল্যে সমিতির শেয়ারটা কিনে এখানে সদস্য হয়ে যেতে পারে এবং সমবায় সমিতির শেয়ার ক্রয়ের ক্ষেত্রে একের অধিক শেয়ার ক্রয় করতে পারে একজন সদস্য একজন সদস্য চাইলে একের অধিক শেয়ার ক্রয় করতে পারবে এবং সর্বোচ্চ সে সমিতির বিশ পার্সেন্ট পর্যন্ত সে শেয়ার ক্রয় করে ফেলতে পারবে তো সেই কারণেই এখানে শেয়ার ক্রয়ের ক্ষেত্রে এখানে কোনো ধরা বাধা নেই শেয়ার ক্রয় করতে পারবে এবং শেয়ারের মূল্যটা এখানে সবসময় কম রাখা হয় যাতে যে কেউই যাদের এখানে ইচ্ছা আছে তারা যাতে সহজেই একটা শেয়ার ক্রয় করে সমবায় সমিতি সদস্য হতে পারে এরপরে হচ্ছে আমরা এখানে সমবায় সমিতির আরেকটা বৈশিষ্ট্য সেটা হচ্ছে শেয়ার হস্তান্তর নিয়ে আলোচনা করব। আমরা অংশীদারী ব্যবসাতে দেখেছি যে অংশীদারী ব্যবসাটার শেয়ার কিন্তু অবাধে হস্তান্তর করা যায় না কিন্তু সমবায় সমিতির এখানে যে শেয়ার আছে এই শেয়ারগুলোর ক্ষেত্রেও এখানে কিছু সমবায় সমিতির যে উপবিধি অথবা সমবায় সমিতির যে আইন এখানে কিন্তু এটা নিয়ে অনেক কিছুই বলা আছে যে এইখানে সমবায় সমিতির শেয়ারগুলোও অংশীদারী ব্যবসার মতো অবাধে হস্তান্তরযোগ্য নয় অথবা এটাকে অবাধে চাইলে হস্তান্তর করা যাবে না কিন্তু এখানে একটা সুবিধা আছে যে এখানে যারা সদস্য আছে তাদের কেউ যদি মৃত্যুবরণ করে উত্তরাধিকারী সূত্রে উত্তরাধিকারী সূত্রে তার ওয়াইফ অথবা তার ছেলে মেলে ছেলে মেয়ে কিন্তু সেই শেয়ারটার অধিকারী হবে তো সেই কারণে এখানে এটা নতুন একটা সংযোজন যে এটা শেয়ার হস্তান্তর করা যায় না কিন্তু উত্তরাধিকারী সূত্রে যদি কোনো সদস্য মৃত্যুবরণ করে তার উত্তর আদি অধিকারীরা কিন্তু এই শেয়ারটা পেয়ে যাবে এছাড়াও এখানে সসীম দায় সম্পন্ন সমবায়ের বেলায় অবশ্যই এখানে পরিচালনা পর্ষদের অনুমতি সাপেক্ষে এই হস্তান্তরটা করতে হয় তো এই কারণেই আমরা এখানে সমবায় সমিতির প্রকার বেদও আমরা পরব সমবায় সমিতি আসলে দুই ধরনের হয়ে থাকে সসীমদায় এবং অসীমদায় সম্পন্ন সমবায় সমিতি তো এই ক্ষেত্রে কিছু এখানে শেয়ার হস্তান্তরের ক্ষেত্রে কিছু বাধ্যবাধকতা আছে যে সসীমদায় সম্পন্ন যেটা আছে এটা শেয়ার আসলে হস্তান্তর করা যায় না এবং এটা শেয়ার হস্তান্তর করতে গেলে এখানে পরিচালনা পর্ষদের অনুমতি লাগবে আর অসীমদায় সম্পন্ন যেটা আছে এটা শেয়ার হস্তান্তর করা যায় এই ক্ষেত্রে এখানে অবাধে হস্তান্তর করা যাবে না যদি এখানে উত্তরাধিকারী কাউকে দিতে চায় তাহলে সেই ক্ষেত্রে সেটা ওইখানে হস্তান্তর করা যাবে এরপর হচ্ছে মুনাফা বন্টন যে সমবায় সমিতির মুনাফা বন্টনের ক্ষেত্রে এখানে সমবায় আইনে সরাসরি বলা আছে যে সমবায় সমিতি কিন্তু মুনাফা অর্জনের উদ্দেশ্যে গঠিত কোনো প্রতিষ্ঠান না এখানে যারা সদস্য আছে সদস্যদের আর্থিক কল্যাণ সাধন করাই হচ্ছে এই ব্যবসার মূল উদ্দেশ্য তো সেই কারণে সমবায় সমিতি যখন গঠিত হয় এটার মূল উদ্দেশ্য মুনাফা অর্জন থাকে না তো যদিও পরিচালনার কারণে এখানে মুনাফা অর্জিত হয় তো এই মুনাফাটা বন্টন করার জন্য এখানে কিছু শর্ত বা এখানে কিছু বিধি বা আইন আছে যে কিভাবে সমবায় সমিতির এই মুনাফাটা বন্টিত হবে তো সমবায় সমিতির মুনাফা বন্টন করার ক্ষেত্রে এখানে মুনাফার যে অংশটা আছে এই মুনাফার অংশের পনেরো পার্সেন্ট সঞ্চিত তহবিলে বাধ্যতামূলকভাবে জমা রাখতে হয় সঞ্চিতিত হবিলে মুনাফার পনেরো পার্সেন্ট তার মানে হচ্ছে একশো টাকা যদি মুনাফা হয় পনেরো টাকা এখানে সঞ্চোতিত তহবিলে জমা রাখতে হবে আর এখানে পাঁচ পার্সেন্ট সমবায়ু উন্নয়ন তহবিলে জমা রাখতে হবে তো এই দুইটা তহবিলে মোট বিশ পার্সেন্ট মুনাফা জমা রাখতে হয় পাঁচ পার্সেন্ট হচ্ছে এখানে সমবায় উন্নয়ন তহবিলে জমা রাখতে হয় দ্যাটমিন্স একশো টাকার ভিতরে মুনাফা হলে একশো টাকার ভিতরে পাঁচ টাকা এখানে সমবায় উন্নয়ন তহবিলে দিতে হবে আর পনেরো টাকা দিতে হবে সঞ্চোধিত হবে টোটাল বিশ টাকা একশো টাকার ভিতরে টোটাল বিশ টাকা এই দুইটা তহবিলে দান করার পরে যে আশি টাকা থাকবে সেইটা এখানে সমিতির যারা এখানে পরিচালনা পর্ষদে যারা আছে তারা সাধারণ সভা ডাকবে এবং সাধারণ সভা ডেকে এখানে এই আশি পার্সেন্ট মুনাফা কীভাবে বণ্টিত হবে এখানে সম্মিলিত সিদ্ধান্ত হবে সবাই যদি বলে যে আশি পার্সেন্ট এখানে সমানভাবে বন্টিত হয়ে যাবে তাহলে সমানভাবে বন্টিত হয়ে যাবে আর যদি এখান থেকে সবাই চায় যে আরও কিছু অংশ আরও অর্ধেক অংশ কোনো বিনিয়োগে তারা এখানে বিনিয়োগ করবে আর বাকি যে অর্ধেক আছে চল্লিশ পার্সেন্ট তারা উঠায় নিবে মুনাফা হিসাবে সেটাও করা যাবে তো এইভাবেই সম্মিলিত সিদ্ধান্তর মাধ্যমে মুনাফাটা বন্টিত হবে এরপর হচ্ছে পৃথক সত্তা আমরা যখন সমবায় সমিতিটা গঠন করি সমবায় সম্পত্তিটা সমবায় সমিতিটা অবশ্যই এখানে সমবায় আইনের অধীনে এই যে যে সমবায় অধিদপ্তর ওইখানে রেজিস্ট্রি অফিসে এটাকে নিবন্ধন করাইতে হয় এই নিবন্ধন করার ফলে সমবায় সমিতি একটি কৃত্রিম ব্যক্তিসত্ত্বা বা সরি এখানে পৃথক সত্তা পেয়ে থাকে তো এই সমবায় সমিতি এই যে পৃথক সত্তা পাচ্ছে এই পৃথক সত্তা এটাকে সমিতিটা লং টার্ম চালায় রাখার ক্ষেত্রে এটাকে একটা বেইজ দান করে আমরা অংশীদারী ব্যবসা এক মালিকানা ব্যবসার ক্ষেত্রে দেখেছি যে এক মালিকানা ব্যবসাতে মালিক কোনো কারণে ব্যবসা বন্ধ করে দিলে ব্যবসাটা এখানে বন্ধ হয়ে যায় বা সাধন হয়ে যায় আর অংশীদারী ব্যবসাতেও কোনো অংশীদার চলে যেতে চাইলে বা অংশীদারী ব্যবসা কন্টিনিউ করতে না চাইলে সে বিজ্ঞপ্তি দিলে অংশীদারী ব্যবসাটা কিন্তু বিলুপস সাধন হয়ে যায় কিন্তু সমবায় সমিতির ক্ষেত্রে এটা যেহেতু আইনের মাধ্যমে নিবন্ধিত হচ্ছে এটা একটা পৃথক সত্তা কোম্পানির মতোই তৈরি হয় এবং এই কারণেই এটা কোনো সদস্য চলে গেলে বা শেয়ার হস্তান্তর করলেও এখানে সমিতির সমিতিতে কোনো প্রভাব এখানে পড়ে না সমিতি ক্ষেত্রে এখানে পরিচালনাগতভাবে কোনো সমস্যায় এখানে পড়বে না তো সেই কারণেই এখানে এটার পৃথক সত্তা তৈরি হয় এবং এটা পৃথক স্বাধীন সত্তা ভোগ করে নিজ দামে পরিচালিত হয় এবং এখানে নিজের সিলমোহর ব্যবহার করে এটা পরিচালিত হতে পারে তো সেই কারণেই এখানে সত্তা যেহেতু আছে পৃথক সত্তা থাকলে অবশ্যই নিজ নামে পরিচালিত হইতে পারবে পৃথক সত্তা মানেই হচ্ছে যে নিজের নাম এটা ব্যবহার করতে পারবে এবং এখানে নিজের নামে এটা সিলমোহরও ব্যবহার করতে পারবে এবং এই সিলমোহরে যারা পরিচালনা পর্ষদে থাকে তারা এই সমিতির পক্ষ হয়ে সিগনেচার দিয়ে এটাকে ভ্যালিডও করতে পারবে যে এখানে সমিতির পক্ষে বা সমিতির হয়ে তারা যে কোনো ধরনের চুক্তি অথবা যে কোনো ধরনের লেনদেন কিন্তু করতে পারবে তো সেই কারণে এটাকে আমরা বলছি যে সমবায় সমিতিটা নিজ নাম সিলমোহর সহ যেহেতু এখানে নিবন্ধিত হয়ে পৃথক সত্তা তৈরি হচ্ছে এই কারণে এটা বাড়তি কিছু সুবিধা পাবে এবং এটা চিরন্তন অস্তিত্ব বিশিষ্ট হয়ে থাকে এরপরে যেটা আছে আমরা দায় দায়িত্বের প্রকৃতি এটাতে যাবো দায় দায়িত্বের প্রকৃতিতে বলা আছে যে সমবায় সমিতিটা এখানে যারা সদস্য থাকে তাদের দায় হচ্ছে এখানে অসীম দায় হইতে পারে অথবা তাদের এখানে সসীম দায় সম্পন্ন এইখানে সদস্য হইতে পারে আমরা বলেছি যে সমবায় সমিতিটা দুই ধরনের হয় একটা হচ্ছে অসীমদায় সম্পন্ন আর একটা হচ্ছে সসীমদায় সম্পন্ন তো এখানে অসীমদায় সম্পন্ন যে সমবায় সমিতি আছে তো এখানে ওসি আর সরি সসীমদায় সম্পন্ন যে সমবায় সমিতি আছে এখানে সসীমদায় সম্পন্ন সমবায় সমিতির ক্ষেত্রে এখানে সদস্যদের দায় সাধারণত নিজ নিজ যেই ক্রয়কৃত শেয়ার সেই ক্রয়কৃত শেয়ারের মূল্য পর্যন্ত সীমাবদ্ধ থাকবে আর অসীম দায় সম্পন্ন যে সমবায় সমিতি আছে সেই ক্ষেত্রে দায়টা এই শেয়ারের মূল্যর পরেও ব্যক্তিগতভাবে তারা ওই দায়টা বহন করতে বাধ্য থাকে তো সেই কারণে এখানে দুই ধরনের সমাবেশ সমিতি সাধারণত আমরা গঠিত হতে দেখি একটা হচ্ছে অসীম দায় বা এইখানে আমরা বলি যেটার দায় এখানে কোনো মূল্যধারা সীমাবদ্ধ থাকে না আরটা হচ্ছে সসীম যেটা মূল্যধারা বা শেয়ারের মূল্য দ্বারা সীমাবদ্ধ থাকে এরপরে হচ্ছে আমরা এখানে ভোটাধিকার নিয়ে কথা বলবো যে সমবায় সমিতিতে যারা সদস্য হয় তাদের প্রত্যেকেরই একটা ভোট থাকে যে এখানে অধিক শেয়ার ক্রয় করলে কেউ অধিক ভোটের অধিকারে হবে এরকম না এখানে যে যতই শেয়ার ক্রয় করুক প্রত্যেকেরই ভোট হচ্ছে একটা এরপরে হচ্ছে গণতান্ত্রিক ব্যবস্থাপনা আমরা সমবায় সমিতির ব্যবস্থাপনাতে দেখি যে সমবায় সমিতিটা সাধারণত গণতান্ত্রিকভাবে এখানে পরিচালিত হয় এখানে সবার যেহেতু একটা করে ভোটদানের অধিকার থাকে সেহেতু এখানে পরিচালনা পর্ষদের যে নির্বাচন এই পরিচালনা পর্ষদে কারা থাকবে এখানে কে পরিচালক হবে অথবা কে চেয়ারম্যান হবে অথবা এখানে কে অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর হবে এইগুলো কিন্তু এখানে যারা সদস্য আছে তারা ভোট দিয়েই কিন্তু তাদেরকে নির্বাচন করে চেয়ারম্যান কে হবে বা পরিচালক কে হবে এই ভোটের মাধ্যমে যেহেতু নির্বাচিত হয় এবং এটা যেহেতু সময় সময়ে চেঞ্জ হয় তো সেই কারণে এখানে গণতান্ত্রিক ব্যবস্থাপনার আমরা চর্চা হতে দেখি এবং এখানে। নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সদস্যরাই এখানে এই সমবায় সমিতির পরিচালনায় অংশগ্রহণ করে থাকে তো সেই কারণে এটা এটাতে গণতন্ত্রের চর্চাটা আমরা সাধারণত দেখে থাকি এরপরে হচ্ছে আমরা এখানে সমবায় সমিতির যে বৈশিষ্ট্যগুলো আছে এগুলা এখানেই শেষ হয়ে যাচ্ছে তো আমরা এখানে এতক্ষণ যা কিছু আলোচনা করলাম সেই বিষয়টা যদি আমরা ইতি টানি যে এখানে যে কোনো সমবায়ের আদর্শ হচ্ছে সাম্য একতা নৈকট্য সহযোগিতা ও ব্যয় সংকোচন এই সমস্ত আদর্শ এবং বৈশিষ্ট্য সমুজ্জ্বল রেখেই সমবায় সমিতিটা পরিচালিত হয় এবং এটা মাধ্যমে যদি কোনো সমবায় সমিতি পরিচালিত হয় যে আদর্শের ভিত্তিতে সাম্যর ভিত্তিতে এবং সবার ভিত্তিতে যদি একতা থাকে এবং নৈকট্য এবং সহযোগিতার মনোভাব যদি সবার থাকে তাহলে কিন্তু সমবায় সমিতিটা সফল হবে তো এই সব বৈশিষ্ট্য নিয়েই সমবায় সমিতিটা গঠিত এবং পরিচালিত নিয়ন্ত্রিত হয় তো আমরা এতক্ষণ সমবায় সমিতির সংজ্ঞা এবং সমবায় সমিতির যে বৈশিষ্ট্য আছে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করলাম এখন আমরা সমবায় সমিতির যে ভিত্তি আমরা বলি হচ্ছে সমবায় সমিতির মূলমন্ত্র বা মূলনীতি বা আদর্শ সেইগুলা নিয়ে এখন আলোচনা শুরু করব তো সমবায় সমিতির মূলমন্ত্র বা আদর্শ এইটাতে আমরা এখানে মোটামুটি অনেকগুলো বিষয়ই জানতে পারবো নতুন যে সমবায় সমিতি যেটা গঠিত হয় এটা কেন অন্যান্য ব্যবসা থেকে এটা আলাদা কেন এটাকে সমবায় আন্দোলন বলা হচ্ছে এইটা আসলে এই মূলনীতি বা আদর্শগুলোর কারণে এটাকে আমরা সমবায় আন্দোলন বলি তো এই মূলনীতি বা আদর্শগুলো অনেক সময় তোমাদের পরীক্ষাতে এমসিকিউ টাইপের কোয়েশনেও আসে তো সেই কারণে এইখানে এই মূলনীতিগুলো একটু ভালো করে পরিণত হবে তো সেই কারণে আমরা মূলনীতিতে এখন চলে যাব যে সমবায় সমিতির কী কী মূলনীতি আছে তো আমরা এখানে সমবায় সমিতির মূলনীতিতে প্রথম যেই নীতিটা পাচ্ছি যে সেটা হচ্ছে সাম্য যে আমরা যেটা দিয়ে বৈশিষ্ট্যটা শেষ করেছি ওইখানে কিন্তু সাম্য একতার কথা বলা ছিল যে সাম্য একতা সহযোগিতা এইগুলো সবগুলোই হচ্ছে সমবায়ের এখানে মূলনীতি তো এই মূলনীতিগুলোকে আঁকড়ে ধরেই কিন্তু সমবায় সমিতিটা টিকে থাকে তো সেই কারণে মূলনীতিগুলো যদি আমি ভালো করে জানি সমবায় সমিতিটার পরিচালনা কিন্তু আমার জন্য সহজ হবে বা সমবায় সমিতিটাকে বুঝতে আমার জন্য ইজি হবে তো প্রথম যেটা আছে সেটা হচ্ছে সাম্য বা ইকুইটি যে সমবায় সমিতিটা কীভাবে পরিচালিত হবে অবশ্যই সাম্যের ভিত্তিতে এটা পরিচালিত হবে তো এখানে সাম্য বলতে আমরা সকল সদস্যেরই সমান মর্যাদার অধিকারী বা সকল সদস্যই সমান মর্যাদা ভোগ করবে এটাকে আসলে আমরা ইকুইটি বা সাম্য বলি সমাজে অনেক ধরনের মানুষ থাকতে পারে যে অনেকে বৃত্তশালী থাকতে পারে অনেকে ভালো চাকরি করতে পারে বা অনেকের স্ট্যাটাস অনেক হাই হতে পারে তো সমবায় সমিতিতে যদি সদস্য হয় তারা একই এলাকার ভিত্তিতে যদি সমবায় সমিতি গঠন করা হয় তো এই স্ট্যাটাস বাহ্যিকভাবে সমাজে যাই থাকুক না কেন তাদের সবাই সমিতিতে তারা সদস্য হলে সবার স্ট্যাটাস কিন্তু সেম সবাই সমবায় সমিতির সদস্য এবং সবাই এখানে একটা মাত্র ভোটের অধিকার হয় অধিকারী হয় এবং সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে যে বিত্তবান অথবা যে এখানে দরিদ্র এখানে সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে সবার মতামতকেই প্রাধান্য দেওয়া হয় তো সেই কারণে এখানে সাম্যের কথাটা বলা আছে যে সমবায়ের ক্ষেত্রে যে সমান মর্যাদা বা সবাইকে সমানভাবে মূল্যায়ন করা এই বিষয়টা সমবায়ের ক্ষেত্রে আছে তো সেই কারণেই সমবায় আন্দোলনটা এখনও টিকে আছে এবং এটা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে এবং সমবায় সমিতি আমরা নতুন নতুন গঠিত হতে দেখছি এরপর হচ্ছে একতা যে সমবায় সমিতিতে আরেকটা আদর্শ ফলো করা হয় সাম্যের সাথে সাথে সেটা হচ্ছে একতা একতা এখানে ইউনিটি ইজ স্ট্রেংথ বা একতাই বল এই কথাটার উপরে ভিত্তি করে সমবায় সমিতিটা পরিচালিত হয় যে এখানে দশে মিলে করিকাজ হারেজিতে না এলাজ এই যে একতা বা এ আমরা যে ব্রিটিশ যে রুলস ছিল সেই ব্রিটিশ রুলসে কিন্তু আমরা এই জিনিসটা দেখেছি যে ইউনাইটেড উই স্ট্যান্ড ডিভাইডেড উই ফল যদি আমরা সম্মিলিত থাকি তাহলে আমরা যত বাধা বা যত প্রতিকূলতাই আসুক আমরা কিন্তু টিকে থাকতে পারবো যদি আমরা ইউনাইটেড থাকি এবং যদি আমরা ইউনাইটেড না হয়ে বিভক্ত হয়ে যায় ডিভাইডেড হয়ে যায় তাহলে কিন্তু সহজেই আমাদেরকে শত্রু পরাস্ত্র করে ফেলতে পারবে এবং আমরা কিন্তু টিকে থাকতে পারবো না যেটা আমরা তোমার দ্বিতীয় চ্যাপ্টারে আমি কিন্তু তোমাদেরকে যখন পড়াচ্ছিলাম আমি কিন্তু পিঁপড়ার একটা উদাহরণ তোমাদেরকে দিয়েছিলাম যে পিঁপড়া যখন বর্ষাকালে যখন বৃষ্টি হয় বৃষ্টির সময় মাটি যখন পানির নিচে চলে যায় তখন কিন্তু একটা পিঁপড়াও মরা না একটা পিঁপড়াও না মরার কারণ হচ্ছে আমি কিন্তু তোমাদেরকে আগেও বলেছি যে তারা ইউনাইটেড থাকে তারা বল তৈরি করে একজন আরেকজনের সাথে সম্মিলিতভাবে বল তৈরি করে এই পানির উপরে কিন্তু তারা বেঁচে থাকে এবং ক্রমান্বয়ে একজন উপরে আসে আবার নিচে যায় একজন উপরে আসে নিচে যায় এভাবেই কিন্তু তারা সাইকেলিকভাবে একত্রিতভাবে থাকার কারণে কিন্তু বেঁচে যায় তো সমবায় আন্দোলনটাও হচ্ছে এরকম যে সমাজে যারা দরিদ্র আছে বা নিম্ন শ্রেণীর যারা আছে তারা যাতে অন্তত স্বাবলম্বী হতে পারে তো সেই কারণে তারা সম্মিলিতভাবে সবাই একসাথে ধরো একজনের পাঁচশো টাকা দিয়ে কোনো ধরনের ব্যবসায় শুরু করা যাবে না কিন্তু এখানে যদি পঞ্চাশ জন হয় পঞ্চাশ জন কিন্তু পাঁচশো টাকা দিলে এখানে দুই লাখ পঞ্চাশ হাজার টাকার উপরে হয় তো এই দুই লাখ পঞ্চাশ হাজার টাকা দিয়ে কিন্তু তারা খুব সহজেই যে কোনো একটা ভালো একটা অ্যামাউন্ট হিসাবে সম্মিলিতভাবে একটা দোকানও দিতে পারবে দোকানে কিন্তু তারা কেনাকাটা করে যে প্রফিটটা হবে সবাই আবার এখানে জন ভাগ করে নিতে পারে তো এভাবেই সমবায় আন্দোলনটা চলছে তো আমরা এই একতা যেটা আছে একতা এখানে যারা এখানে একদম নিম্ন শ্রেণীর মানুষ তারা এখানে স্বাবলম্বী হওয়ার জন্যই একত্র হয় এবং যৌথ উদ্যোগ এবং যৌথ কর্মপ্রচেষ্টার মাধ্যমে তারা এটা সুফল ভোগ করে থাকে এরপর হচ্ছে আমরা আরেকটা আদর্শ হচ্ছে সহযোগিতা কোঅপারেশন ছাড়া আসলে কোনো কিছুই হয় না আমরা অংশীদারি ব্যবসার ক্ষেত্রেও দেখেছি যে অংশীদারি ব্যবসাও যেমন একজন পার্টনার যদি আরেকজন পার্টনারকে সহযোগিতা না করে একজন যদি আরেকজনকে অবিশ্বাস করে এবং একজন আরেকজনের ভিতরে যদি পরনিন্দা পরচর্চা অথবা হিংসা যদি একজন আরেকজনের সাথে কলহ বা দ্বন্দ্ব যদি জড়িত থাকে তাহলে কিন্তু এই অংশীদারি ব্যবসাটাও টিকতে পারে না সেইম সমবায়ের ক্ষেত্রেও যদি এই পারস্পরিক হিংসা পরনিন্দা বা দলাদলি এগুলা যদি থাকে সদস্যদের ভিতরে তাহলে কিন্তু সমবায় আন্দোলনটা সফল হতে পারবে না তো সেই কারণে এখানে সহযোগিতার কথা বলা আছে যে সহযোগিতা ক্ষেত্রে এখানে প্রত্যেক সদস্যদের সদস্যদেরই সহযোগিতার মনোভাব থাকতে হবে প্রত্যেকেরই নিজেদের ভাগ্য উন্নয়নের জন্য একে অন্যকে সহযোগিতা করে এগিয়ে যাওয়ার মেন্টালিটিটা রাখতে হবে তাহলেই এখানে তারা যেই বিনিয়োগটা করছে সেটা থেকে কিন্তু মুনাফা তারা নিয়ে আসতে পারবে এরপর হচ্ছে নৈকট্য তো নৈকট্যর ক্ষেত্রে সমবায় সমিতি সমমনা সমশ্রেণী এবং পেশায় নিয়োজিত ব্যক্তিদের একটি স্বেচ্ছামূলক সংগঠন যেহেতু এই পেশাভুক্ত বা একই পেশাভুক্ত বা একই এলাকায় বসবাসকারী এখানে লোকরা যেহেতু এই সমিতি সমিতিটা গঠন করে তো সেই কারণে এখানে নৈকট্য এমনিতেই হয়ে যায় যে আমি যেই এলাকাতে আছি এই এলাকাতে আমি বের হলেই আমার যেই পরিচিত যে মুখগুলো আছে তাদের সাথে যখন আমার দেখা হয় তো আমি যদি তাদেরকে নিয়ে সমবায় সমিতিটা গঠন করি তাদের সাথে কিন্তু আমি এলাকাতে বের হলে এমনি আড্ডা দিই তো আমি যখন আর্থিক কোনো ব্যবসার ক্ষেত্রে যখন তাদের সাথে আমরা জড়িত হব তো এখানে কিন্তু ব্যবসার বিষয়েও আমরা খুব সহজেই যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে বা যে কোনো কাজ করার ক্ষেত্রে যখন একে অন্যের নৈকট্য থাকবো তাহলে কিন্তু কাজগুলো আমরা সহজেই করে ফেলতে পারবো তো সমবায়টা আসলে এই ধ্যান ধারণা নিয়েই তৈরি যেমন এখানে রিক্সা চালক এখানে যারা আছে তারাও একটা সমিতি গঠন করতে পারে যে যারা রিক্সা চালায় সবাই একসাথে মিলে একই এলাকার ধরো এখানে নিউ মার্কেট এলাকায় যারা রিক্সা চালাচ্ছে তো নিউ মার্কেট এলাকার রিক্সা চালক সমিতি এখানে হইতে পারে তো তারা একই এলাকার এবং তারা রিক্সা চালানোর পরে দিন শেষে তারা কিন্তু সম্মিলিতভাবে এই সমিতিতে বসতে পারে আড্ডা দিতে পারে বা এখানে আর্থিক কোনো কর্মকাণ্ডে তারা জড়িত হতে পারে যেটা দিয়ে তারা তাদের ভাগ্য উন্নয়ন করতে পারে তো এইভাবেই আসলে সমিতিগুলো যখন এই সমপেশা বা এলাকা বা এখানে সমমোনা মানুষের এখানে সম্মিলন যখন ঘটে এই নৈকট্যটা নিশ্চিত হয় এই নৈকট্য ছাড়া সমবায় সমিতি আসলে টিকতে পারে না এরপরে হচ্ছে এখানে সততা আমরা নৈকট্যের পরেই সততা ছাড়া কোনো কিছুই হয় না অনেস্টি দ্য বেস্ট পলিসি এটা আমরা সবাই জানি যে এখানে সত্য যত ইতিতা হোক এখানে সত্য নিয়ে চললেই সবসময় ভালো তো সেই কারণেই এখানে সত্যের পথ ত্যাগ না করে এখানে সমবায় সমিতির যারা সদস্য আছে তারা যদি তাদের নিচিতে অটল থাকে এবং এখানে যারা সদস্য আছে বা পরিচালক আছে তো তারা যেই ব্যবসাটা করতেছে সেটা যদি তারা বৈধ ব্যবসা করে এবং মানুষকে যদি তারা না ঠকায় এবং তারা যদি ন্যায্য মূল্যে পণ্য বিক্রয় করে তাহলে কিন্তু এখানে এই সততার কারণে এই ব্যবসাটা উন্নতি হবে অবনতি হবে না এরপর হচ্ছে সমযোদ্ধা ও বন্ধুত্ব যে সম সমঝোতা ও বন্ধুত্ব তো এখানে সমবায়ের ক্ষেত্রে আরেকটি হচ্ছে এখানে সমঝোতা বা বন্ধুত্ব যেটা আছে অ্যান্ড ফ্রেন্ডশিপ যেটা যে এখানে সমবায় সমিতির মধ্যে যেহেতু একে অপরের পরিচিত থাকে বা একই এলাকার থাকে তো সেই কারণে এখানে নিজেদের ভিতরে বোঝাপড়া বা সমঝোতাটা খুব সহজেই হয় এবং একজন আরেকজনের সাথে খুব সহজেই বন্ধুত্ব গড়ে ফেলতে পারে তো এটার মাধ্যমেই সমবায় সমিতির যে কাজগুলো আছে এগুলা শান্তিপূর্ণভাবে আগায় যায় যে কোনো এলাকাতে যারা ধরো যে তোমাদের গ্রামেও হইতে পারে গ্রামে এখানে যারা যুবক আছে একই বয়সের বিশ থেকে পঁচিশের ভিতরে যারা আছে তারা স্বেচ্ছায় সম্মিলিতভাবে চাইলে গ্রামের উন্নয়নের জন্য বা পল্লী উন্নয়নের জন্য তারা বৃক্ষরোপণের অথবা বিভিন্ন ধরনের কর্মসূচি তারা হাতে নিতে পারে যে যে গ্রামের দরিদ্র মানুষের ভাগ্য উন্নয়নের জন্য তারা সমাবেশ সমিতি গঠন করবে অথবা নিজেদের ভাগ্য উন্নয়নের জন্য তারা সমাবেশ সমিতি গঠন করবে তো তারা চাইলে এখানে যে কোনো জমি ইজারা নিয়ে এখানে বিশ জন এই যুবক যারা আছে তারা কিন্তু যে কোনো ব্যবসা তারা স্টার্ট করতে পারে গাছ লাগানো অথবা এখানে হাঁস মুরগি পালন তো এই চাষাবাদের কাজ এই সবগুলো জিনিসই সম্মিলিতভাবে যখন মানুষ করে তাহলে এই সমঝোতা এবং বন্ধুত্বের মাধ্যমে যদি এটা হয় বা বন্ধুরা মিলে যদি সেটা করে এখানে সফলতাটা খুব দ্রুত আসবে এরপর হচ্ছে গণতন্ত্র এখানে গণতন্ত্রের ক্ষেত্রে আমরা সমবায় সমিতিতে যেটা বলি যে পরিচালনার ক্ষেত্রে সকল ধরনের এখানে অধিকার সবারই যেহেতু এখানে সমান অধিকার থাকে এবং এখানে কর্মকাণ্ডে যেহেতু সবাই এখানে পরামর্শ দিতে পারে যে কোনো কাজের ক্ষেত্রে পরিচালকদেরকে তো সেই কারণে এখানে এই গণতন্ত্রের চর্চাটা সবচেয়ে বেশি হয় এই সমবায় সমিতির ক্ষেত্রে এবং এটা আমরা আগেও পড়েছি এবং সম ভোটাধিকার নিয়েও আমরা এই যে সমবায় সমিতির যে বৈশিষ্ট্য ছিল ওইখানে কিন্তু আমরা পড়েছি যে এখানে নীতি নির্ধারণ করার ক্ষেত্রে বা পরিচালক নির্বাচন নির্বাচনে বা সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে কিন্তু সবাই একটা করে ভোট দিতে পারে এক সদস্য এক ভোট নীতি এটার কারণে সমবায় সমিতিটা খুব সহজেই কিন্তু এখানে তার বৈশিষ্ট্যর কারণেই এখানে এই আদর্শগুলো ধরে রাখতে পারে এরপর হচ্ছে স্বেচ্ছামূলক সংগঠন যে সমবায় সমিতিটা স্বেচ্ছামূলক একটা সংগঠন এটাও এখানে সমবায় সমিতির একটা এই মূলনীতি বা আদর্শের ভিতরে পড়ে এটা আমরা বৈশিষ্ট্যের ভিতরে পড়েছি তো সেই কারণে এখানে আমরা এটা নিয়ে আর বিস্তারিত পরব না শুধুমাত্র এতটুকুই বলি যে এখানে স্বেচ্ছামূলক সংগঠন এই কারণে কারণ এখানে সব সদস্যরাই স্বেচ্ছায় একত্রিত হয় এবং কোনো সদস্য ইচ্ছা করলে বিজ্ঞপ্তি প্রদানের মাধ্যমে তার মূলধন উঠে নিতে পারে বা পরিচালনা পর্ষদের অনুমতি সাপেক্ষে তার যে শেয়ার অন্য নিকট কিন্তু হস্তান্তর করতে পারে তো এই যে তার ইচ্ছাধীন সে চাইলে সদস্য থাকতে পারে আবার উঠায় নিতে পারে এইটাকেই আমরা এখানে সমবায় সমিতির একটা আদর্শ বা মূলনীতি বলতেছি যে স্বেচ্ছামূলক সংগঠন এটা যে স্বেচ্ছায় যখন ইচ্ছা থাকবে এখানে সমিতিতে সদস্য হতে পারবে যখন সে ইচ্ছা করতেছে না সে তার শেয়ার চাইলে অন্যের কাছে বিক্রি করে দিতে পারবে বা শেয়ারের অর্থ সে উঠাই নিতে পারবে এরপর হচ্ছে শান্তি ও শৃঙ্খলা তো সমবায় সমিতির এখানে টিকে থাকা বা এখানে চলার পিছনে কিন্তু এখানে শান্তি ও শৃঙ্খলাটা মূল বিষয় কারণ এখানে সমাজে যারা বেকার থাকে বেকার যুবক তারা যদি এখানে সম্মিলিতভাবে সমবায় সমিতি গঠন করে এবং যে কোনো একটা আর্থিক কাজে যদি তারা জড়িত থাকে তাহলে কিন্তু সমাজে শান্তি বিরাজ করে এবং এখানে সমাজে কিন্তু কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয় না কারণ এখানে আমরা জানি যে অলস শৃষ্ক শয়তানের কারখানা তো এখানে যারা বেকার যুবক আছে তারা যদি নিজেদের যে একদম স্বল্প সঞ্চয় যেটা আছে পাঁচশো টাকা দিয়েও যদি তারা একত্রিতভাবে এইখানে পঞ্চাশ জন বা একশো জন মিলে যদি এইখানে যে টাকাটা হয় এই সবগুলো টাকা একত্রিতভাবে দিয়ে তারা যদি কোনো একটা দোকানও চালায় যে তারা মুদিমালের দোকান চালাবে আলু অথবা এখানে পেঁয়াজ টিয়াজ এগুলো নিয়ে তারা এইগুলো সিজনাল যে জিনিসগুলো আছে এইগুলো শুধু তারা তারা উঠায় বিক্রি করবে এটা দিয়েও কিন্তু তারা বেনিফিটেড হতে পারে তো এইভাবেই সমাজে শান্তি এবং শৃঙ্খলা প্রতিষ্ঠিত হতে পারে এবং ব্যবসার ক্ষেত্রেও এখানে সবাই সমিতিতে এটা একটা মূলমন্ত্র হিসেবে কাজ করে যে শান্তি শৃঙ্খলা বজায় রেখে নিজেদের ভিতরে নিয়ম নীতি মেনে যখন সদস্যরা পরিচালিত হয় সবাই সমিতি এটা কিন্তু সহজেই এইখানে সফলতার মুখ দেখে এরপর হচ্ছে নিরপেক্ষতা আমরা নিরপেক্ষতা এবং মুনাফা বন্টন এবং স্থায়িত্ব এই তিনটা জিনিস আছে এরপরে আমরা কোশ্চেন সেশনে চলে যাব আমাদের সময়ও প্রায় এখানে চল্লিশ মিনিটের উপরে চলে গেছে তো সেই কারণে আমরা এখানে নিরপেক্ষতা মুনাফা বন্টন এবং স্থায়িত্ব এই তিনটা বোঝানোর পরে আমরা কোশ্চেন সেশন আছে আমরা কোশ্চেন সেশনে যাব যারা লাইভে আছো তারা এই কোশ্চেন সেশনগুলোতে অংশগ্রহণ করবে যেটা নিরপেক্ষতা আছে নিরপেক্ষতা নিয়ে আমরা এইখানে বলেছি যে সমবায় সমিতিটা আছে সাম্য এখানে ভাতৃত্ব এবং বন্ধুত্ব এই তিনটার উপরে আসলে প্রতিষ্ঠিত তো সেই কারণে এখানে পরিচালনার ক্ষেত্রে ধর্ম বর্ণ গোত্র বা কোনো দলের প্রভাব কিন্তু এখানে সমবায় সমিতিতে কখনোই প্রাধান্য দেওয়া উচিত না বা এখানে প্রাধান্য পায় না তো সমবায় সমিতির এখানে মূলনীতিতে এই জিনিসটা আছে যে এখানে যে যেই ধর্মেরই হোক বনেরই হোক গোত্রেরই হোক এখানে যারা সদস্য আছে সবাই সমান এখানে কেউ হিন্দু দেখে অথবা কেউ এখানে বৌদ্ধ অথবা খ্রিস্টান দেখে বা মাইনরিটি গ্রুপ দেখে তাকে আমি এখানে হিনুমন্য করব এই সুযোগটা সমবায় নেই এই সুযোগটা নাই এই মূল মন্ত্রের কারণে কারণ এখানে নিরপেক্ষতা সবসময় ফলো করা হয় যে এখানে সবাই সমান এরপর যেটা আছে মুনাফা বন্টন যে সবাই সমিতিতে মুনাফা বন্টনের ক্ষেত্রে অবশ্যই আমরা আগে দেখে এসেছি যেহেতু এটা মুনাফা বন্টন মূল উদ্দেশ্য না মুনাফা বন্টনের ক্ষেত্রে সব সদস্যেরই এখানে যে পরিচালক মণ্ডলী যারা আছে তারা সাধারণ সভাতে সব সদস্যদের সম্মতিক্রমে এখানে মুনাফাটা বন্টন করে এখানে মুনাফা বন্টন বা মুনাফা অর্জন করা এইটা যেহেতু বাধ্যতামূলক কোনো মুনাফা অর্জন বা মুনাফাভোগী কোনো প্রতিষ্ঠান না তো সেই কারণে এটা সদস্যদের সম্মিলিত সিদ্ধান্তের উপর এটা নির্ভর করে এরপরে হচ্ছে আমরা স্থায়িত্বের কথা বলছি তো স্থায়িত্বটা আমাদের আগের যে বৈশিষ্ট্য আমরা পড়েছি পৃথকসত্ত্বা এটার কারণেই কিন্তু সাহিত্যটা অটোমেটিকই চলে আসে যেহেতু সমবায় আইনের মাধ্যমে সমবায় সমিতিটা গঠিত এবং এটা যেহেতু সত্তা বা পৃথকসত্তা অধিকারী হয় নিবন্ধনের মাধ্যমে এবং সদস্যরা যেহেতু আস্থা এবং বিশ্বাসের মাধ্যমে পারস্পরিক সহযোগিতা এবং গণতান্ত্রিক ব্যবস্থাপনার মাধ্যমে যেহেতু এটাকে পরিচালিত করে তো সেই কারণে সমবায় সমিতিটা কিন্তু লং টার্ম টিকে থাকে এবং যে কোনো এলাকা অথবা যে কোনো পেশা বা নিম্ন শ্রেণীর মানুষের কিন্তু ভাগ্য উন্নয়নে এটা সবসময় হাতিয়ার হিসেবে কাজ করে তো এই উপরের নীতিগুলাই সমবায় সমিতির আলোকবর্তিকা হিসেবে কাজ করে যেটা সমবায় সমিতিকে সামনে চলার পথ দেখায় তো সেই কারণে এই নীতি বা আদর্শগুলোকে ধরে বা আঁকড়ে রাখলেই সমবায় সমিতিটা খুব সহজেই এখানে সফলতা লাভ করতে পারবে তো এই ছিল আমার সমবায় সমিতির মূল নীতি নিয়ে আলোচনা তো আমি আজকে তিনটা টপিক তোমাদের পড়েছি যে সমবায় সমিতিটা আসলে কি সেটা নিয়ে তোমাদেরকে বিস্তারিত একটা ধারণা দিয়েছি সমবায় সমিতির এই সংজ্ঞা অথবা সমবায় সমিতির যে সমবায় আইন এটাতে সমবায় সমিতির যে বৈশিষ্ট্যের কথা বলা আছে সেই বৈশিষ্ট্যগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেছি এবং সমবায় সমিতির যে সাধারণ যে নীতিগুলো আছে বা যেটাকে আমরা মূলনীতি বলি সেই সমবায় সমিতির মূলনীতিগুলো আমরা বিস্তারিত আলোচনা করেছি প্রায় পনেরোটার মতো মূলনীতি সমবায় সমিতির কিন্তু আছে তো সেটা নিয়ে আমরা আলোচনা শেষ করলাম এখন আমরা চলে যাব কোয়েশ্চেন আনসার সেশনে আমরা কোয়েশন আনসার সেশনে তিন চার মিনিট কোয়েশন আনসার নিব যে কারা এই এইখানে কোয়েশনগুলো দেওয়া আছে তো যারা এখানে লাইভে আছো তারা এটা এখন আনসার করো তো প্রথম যে কোয়েশনটা আছে যে সমবায় সমিতির ন্যূনতম সদস্য সংখ্যা কতজন এটা তোমাদের এখানে বলতে হবে দ্বিতীয় কোয়েশনটা হচ্ছে বাংলাদেশে কত সালের সমবায় বিধিমালা চালু আছে হ্যাঁ এরপরে হচ্ছে এখানে সমবায়ের গঠনতন্ত্রে গঠনতন্ত্রকে কি বলে চার নাম্বার কোয়েশন আছে সমবায় সমিতির মুট মুনাফার কত অংশ সংরক্ষিত তহবিলে জমা রাখা বাধ্যতামূলক একটু আগে আমরা এটা আলোচনা করেছি মুনাফা মন্টনে যখন ছিলাম আমরা এবং কোনটি সমবায় সমিতির মূলনীতি বহির্ভূত যে আমরা মূলনীতি নিয়ে পড়েছি যে পণ্যটা মূলনীতি আমরা পড়েছি একটু আগে তো এটার ভিতরে না কোনটা সেটা তোমাদের এখানে বের করতে হবে তো এই হচ্ছে তোমাদের পাঁচটা কোশ্চেন যারা এখানে আছো তারা এখানে লাইভে অংশগ্রহণ করে আমাদের এখানে আনসার দিতে পারো আপনি একটু স্ক্রিনটা শেয়ার করে দেন যারা লাইভে আছে আমরা একটু দেখি যে কারা লাইভে আছে এবং কারা কি কোয়েশ্চেন আনসার করতেছে সেটা আমরা একটু দেখি তো এইখানে আমাদের লাইভে যারা আছে লাইভে এখানে মোহাম্মদ সে সে অনেকদিন থেকে ক্লাস করছে নিয়মিত স্টুডেন্ট সে দুইয়ের আনসার করেছে দুইয়ের তিন দুইয়ের তিন এরপরে হচ্ছে সে মার্ক মার্ক আছে মার্ক মজুমদার এখানে সে একের খ আনসার করেছে একের খ সমবায় সমিতির ন্যূনতম সদস্য সংখ্যা কতজন এটা কিন্তু একের খ আনসারটা কিন্তু ঠিক হয়নি এটা আর একটু সতর্কতার সাথে আমরা কিন্তু এটা পড়িয়েছি সদস্য সংখ্যাতে এরপরে হচ্ছে এখানে মোহাম্মদ নূর চারের তিন আনসার করেছে চারের তিন তো আসাদুজ্জামান নূরের আনসার ঠিক আছে দুইটা আনসারই ঠিক আছে এরপরে হচ্ছে এখানে আসাদুজ্জামান নূরই আনসার করতেছে বেশি যে সে পাঁচের চার আনসার করেছে তার পাঁচের চার আনসারও ঠিক আছে তো এখানে আসাদুজ্জামান নূর ছাড়াও যারা আছো এখানে এখানে আনসারগুলো দিতে পারো আসলে আনসার ঠিক আছে এটা বলে দেওয়া আমার ঠিক হয়নি কারণ এই ক্ষেত্রে দেখা যাবে যে এখানে যারা অংশগ্রহণ করতে চাচ্ছিলাম তারা কিন্তু আনসারটা জেনে গেলাম তো সেই কারণে এখানে যারা এখনও আনসারটা লিখো নাই আনসারটা লিখে দিতে পারো যে কোন কোন আমি কিন্তু এখনও সবগুলোর উত্তর বলিনি তো এখানে এক দুই তিন চার পাঁচ এটা কোনটা কোনটা আনসার একের ক খ গ যে কোনো একটা তুমি লিখে আনসার দাও এভাবে পাঁচটা কোয়েশ্চেনের আনসার তুমি দাও আমি একটু পরে আনসারটা বলে দিব যে কোন আনসারটা সঠিক আচ্ছা এখানে আমাদের সাথে মিজানুর মিজানুর রহমান একের তিন আনসার দিয়েছেন মিজানুর রহমান আমি এখন আনসারটা বলছি না এরপরে যেটা আছে তহিদ সৈকত তহিদ সৈকত আনসার দিয়েছে একের একের চার একের চার সে আনসার দিয়েছে সমাবেশ সমিতির ন্যূনতম সদস্য সংখ্যা এটাও আমি আচ্ছা এটা আনসারটা সঠিক না এটা বলে দিলাম হ্যাঁ এরপরে হচ্ছে মজুমদার তিনের দুই আনসার করেছে তিনের দুই মজুমদার এটাও আমি বলছি না যে এটা ঠিক কিনা কিন্তু ভুল হলে আমি বলে দিচ্ছি যে এটা ভুল হয়েছে কিন্তু সঠিক কিনা এটা বলছি না কারণ না হলে অন্যরা আনসার করবে না এরপরে হচ্ছে এইখানে মিজানুর রহমান আনসার করেছেন চারের তিন ঠিক আছে তো মোটামুটি অনেকেই আনসার করছে যেহেতু আমাদের এখানে সময় লিমিটেশন আছে এবং কোয়েশ্চনেও দেওয়া আছে পাঁচটা এবং বিষয়গুলো আমরা পড়িয়েছি সেই ক্ষেত্রে এখানে বেশি সময় নেওয়া যাবে না অনেকেই বিরক্ত হয়ে যাবে তো সেই ক্ষেত্রে আমরা এখানে পাঁচটা কোশ্চেনের সময় আমরা মোটামুটি দিয়েছি তিন চার মিনিট দুই মিনিট বা তিন মিনিট অলরেডি আমাদের হয়ে গেছে তো আমরা এখন আনসারতে চলে যাব যে এখানে সঠিক আনসার কোনগুলো তো প্রথমে যেটা আছে সমবায় সমিতির আচ্ছা আর কেউ আনসার আচ্ছা মিজানুর রহমানই লাস্ট ছিল তো সমবায় সমিতির ন্যূনতম সদস্য সংখ্যা কতজন তো এটা আমরা কিন্তু পড়েছি যে ন্যূনতম সদস্য সংখ্যা হচ্ছে জন যে সমবায় সমিতির ন্যূনতম সদস্য সংখ্যা জন থাকতে হবে বাংলাদেশে কত সালে সমবায় বিধিমালা চালু আছে তো এখানে সমবায় আইন হচ্ছে দু হাজার সালের এবং বিধিমালাটা উনিশশো সাতাশি সালেরই তো এই উনিশশো সাতাশি সালের বিধিমালা দিয়েই কিন্তু এখন সমবায় সমিতিটা এখনও চলে তো এখানে আইনকে পূর্ণ করে বিধি তো দুই এক সালে যে বিধিমালা দুই সালে যে আইন আছে এই আইনে এখানে উনিশশো সালে যে বিধিমালা এটারও কিছু এখানে সংশোধন সংযোজন করা হয়েছে তো সমবায় সমিতি উনিশশো সালের যে আইন উনিশশো সাতাশি সালে যে বিধিমালা এটা দিয়ে পরিচালিত হচ্ছে হচ্ছিল কিন্তু দুই সালে এসে এই দুইটাই পরিবর্তন করা হয় তো সেই কারণে এখানে আনসার হবে তিন ঠিক আছে যে সমবায় সমিতি কত সালের সমবায় আইন বা বিধিমালা অনুযায়ী পরিচালিত দুই সালের এরপর হচ্ছে সমবায়ের গঠনতন্ত্রকে কি বলে তো আমরা সমবায়ের গঠনতন্ত্রকে গঠনতন্ত্রকে কি বলে এখানে উপবিধি যে সমবায়টা যেই গঠনতন্ত্র নিয়ে বা যেই রুলসগুলা ফলো করে এটা গঠিত বা পরিচালিত হবে সেটাকে আমরা বলবো হচ্ছে উপবিধি এরপরে হচ্ছে চার নাম্বার যেটা আছে যে সমবায় সমিতির মুঠ মুনাফার কত অংশ সংরক্ষিত তহবিলের কথা বলছে এখানে কিন্তু আমাদের তহবিলে এখানে আমরা দেখেছি দুইটা তো এখানে যেটা সংরক্ষিত তহবিলে আছে সংরক্ষিত তহবিলে রাখতে হবে কিন্তু এখানে পনেরো পার্সেন্ট আরেকটা আছে এখানে ইয়া তহবিল ওটাতে রাখতে হয় পাঁচ পার্সেন্ট তো এখানে সংরক্ষিত তহবিলে যাবে হচ্ছে পনেরো পার্সেন্ট তিন নম্বর আনসার এরপর হচ্ছে পাঁচ কোন সমবায় সমিতি কোনটি সমবায় সমিতির মূলনীতি বহির্ভূত যে এইখানে চারটা নীতি দেওয়া আছে এই চারটা নীতির ভিতরে প্রথম যে তিনটা নীতি দেওয়া আছে সততা একতা সহযোগিতা এই সবগুলোই আমরা নীতিতে পেয়েছি কিন্তু স্বাধীনতাটা কিন্তু নীতিতে ছিল না মূলনীতি বা আদর্শ সময়ে কিন্তু এটা ছিল না তো সেই কারণে সমাবেশ সমিতির নীতি বহির্ভূত হচ্ছে চার এই পাঁচের আনসার হচ্ছে ঘ বা চার তো এই হচ্ছে আমাদের একক বা মূল্যায়নের কাজ তো আমরা তোমাদের একটু দলীয় কাজ দিয়ে দিলাম যে তোমরা তোমাদের এলাকার যে কোনো একটা সমবায় সমিতির এটা দোকান মালিক হইতে পারে সবজি ব্যবসায়ীদের সমবায় সমিতি হইতে পারে বা ভোগ্যপণ্য সমবায় সমিতি হইতে পারে এদের মূলনীতিগুলো তোমরা একটু দেখবা যে তারা আমরা তো পনেরোটা মূলনীতি বা আদর্শ পড়েছি তো এই মূলনীতি বা আদর্শগুলো তারা ফলো করে কিনা এই যে তুমি যে সবজি বিক্রেতার বা ভোগ্য যারা এখানে ব্যবসায়ী আছে যে ভোগ্যপণ্যের ব্যবসায়ী ধর যে যে আমি একটা মার্কার আমার দোকানের পাশে আমার বাসার পাশে একটা দোকান আছে এই মার্কার এই আমি এই মার্কারটা এই দোকানের থেকে আমি যখন কিনতে গিয়েছি তারা এই মার্কারটা এটা না মানে আমরা নর্মাল যে মার্কারগুলো দিয়ে লিখি সে আমার কাছ থেকে নিয়েছে হচ্ছে এই মার্কারের দামই সে রেখেছে হচ্ছে ষাট টাকা কিন্তু মার্কার আমরা রেগুলার কিনে হচ্ছে চল্লিশ টাকা দিয়ে তো সে বললো এটা রিফিল করা যায় সে কারণে এটার দাম রাখেছে সে ষাট টাকা তো সে কিন্তু এই সততার আদর্শটা কিন্তু সে ফলো করা নাই এই সেম মার্কারটাই আমি যখন মার্কেটে আসলাম নিউ মার্কেটে নিউ মার্কেটে আমি এসে দেখি যে এই মার্কারটা এক ডজন নিলে আমার পরে হচ্ছে শুধু আঠারো টাকা তো সে এই আঠারো টাকার মার্কার বিক্রি করেছে আমার কাছে ষাট টাকা একদিন তো এটা কিন্তু আসলেই যে আমরা সততার নীতি বা আদর্শ এগুলো কোনোটাই সে ফলো করেনি তো সেই কারণে আমরা এখানে এই মূলনীতি বা আদর্শগুলো আমরা একটু শনাক্ত করব যে কারা এটা ফলো করছে এরপরে হচ্ছে আমরা নৈতিগত মূল্যবোধ নিয়ে আজকে আসলে আমাদের এখানে সময়ও নাই তো সেই কারণে আমরা নৈতিগত মূল্যবোধে এই কথাটা দিয়েই শেষ করব। যে নিজের নীতি বা আদর্শ অর্থের কারণে এটা কখনোই বিসর্জন দিও না যে অর্থের কারণে আমি সত্য বললাম অর্থের কারণে আমার এখানে আমি দাঁড়িয়ে রাখতেছি আমি পাঁচ অক্ত নামাজ পড়তেছি কিন্তু আমি আমার যেই জিনিসটা ন্যায্য মূল্যে আমার ভোক্তা যারা আছে তাদেরকে দেওয়ার কথা এই জিনিসটা আমি ফলো করছি না তাহলে আমার টুপি দাঁড়িয়ে রেখে লাভটা কি আমি এখানে সবই ঠিক আছে আমার আমি সবই করছি কিন্তু আমি আমার ভোক্তাদেরকে আমি ঠকাচ্ছি তো এটা কিন্তু কখনোই কাম্য না তো সেই কারণে আমাদের নীতি বা মূল্যবোধের কথাতে এটাই থাকবে যে আমরা সততা বা আমাদের যেই করণীয় যে কাজগুলো যে নীতির কথা আমরা বলি যে যেটা আসলে সমাজ গঠনের জন্য দরকার বাংলাদেশের মতো এখানে নিম্নয়ের মানুষের জন্য এই সমাজে আসলে এই নীতিগুলো অবশ্যই দরকার না হলে যারা এখানে এই যে কৃত্রিমভাবে সংকট তৈরি করে এই যে পণ্যের দাম বাড়াইয়ে যাচ্ছে যে আলুর দাম এখনও পঞ্চাশ টাকার নিচে নামেনি অথবা শীতের সবজি এখনও কোনোটা এত সস্তা হয়নি তো এটা সবাই এখানে বুঝে যে এটা সিন্ডিকেটেরই কাজ যে যারা এখানে আছে মদ্যসধ্যভুক্তি তারা কিন্তু এটা সিন্ডিকেট করে এই দামটা বাড়িয়ে রেখেছে তো এটা কিন্তু কখনোই কাম্য না তো সেই কারণে আমাদের মূল্যবোধ বা নীতিতে আমরা পণ্যে বেজাল দেওয়া ওজনে কম দেওয়া এবং সময়ে সময়ে মানুষ যখন বিপদে পড়বে দাম বাড়ায় ফেলা এবং এখানে গলাকাটা দামে মানুষদেরকে বাধ্য করে চাল ডাল এই নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো কিনানো এটা কিন্তু কোনো ব্যবসার ক্ষেত্রেই আদর্শ হইতে পারে না তো সেই কারণে আমরা সবসময় ন্যায্যতা সততা এবং এখানে ন্যায়প্রয়নতা এই মূলনীতি বা আদর্শগুলাকে চলবো এটাই যেন আমাদের মূল্যবোধ হয় এই কথা দিয়ে আমি আমার লেকচার আজকে এখানেই শেষ করলাম তোমাদেরকে পরবর্তী ক্লাসে আমন্ত্রণ রইলো ধন্যবাদ সবাইকে